के हथियारों को आपके लिए, क्योंकि हमारे इस मोहल्ले में मैं सही में बताना चाहता हूँ, और परसों बीत गए, हमारे लोग तरस गए। एमएलए साहब कभी भी कोई नहीं आते थे, तो और दिल से और अपने वाल्मीकि समाज से और अपने SC ST आए हमारे भाई हैं, हम सबके तरफ से अपने अर्थचरित जी को धन्यवाद से आए एक बार ताली बजाके उनका नाम स्वागत करते हैं। हमारे बीच में आज तक कोई हमारा दुख का दिन नहीं जानने आया है। आज दुख का भी दिन है, हम जो आज पालन कर रहे हैं हमारे मनीषा वाल्मीकि जी के संग जो हुआ है बहुत गलत हुआ, करना हो सकता है हमें और भी बड़े बड़े जुलूस करने पड़े। यूपी वहाँ पे अंधेर नगरी चौपट राजा वाला वहाँ पे कहानी चल रही है, वहाँ हमारी सुनवाई नहीं हो रही है, वहाँ न्यूज चैनल की सुनवाई है, उनको धक्का दे के फेंक दिया जा रहा है। हमेशा हमारे साथ रहेंगे और हमारा दर्द दुख सुनते रहेंगे, हमें हमेशा इनके समर्थन में हमें रात যোগীরাজ নিজেই এরম বড় নাটক দেখা যায়নি। মনীষা বাল্মীকিকে হত্যা করে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হলো, এটাকে যারা নাটক বলে মনে করছেন তারা মনুষ্যত্বেরই অপমান করছেন। দলিত সমাজের উপরে যে আক্রমণ, যে নিপীড়ন, যে অত্যাচার, একটা ঘটনা শুধু নয়, দিনের পর দিন আজকে উত্তরপ্রদেশে মহিলাদের উপরে আক্রমণ চলছে, দলিত সমাজকে উপরে আক্রমণ চলছে। তাই স্বাভাবিক কারণেই এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষ গর্জে উঠেছে। যারাই তাদের পাশে দাঁড়াতে চাচ্ছে তাদেরকে অগণতান্ত্রিকভাবে পুলিশকে ব্যবহার করে শেষ করে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, মহিলা সাংসদদের নির্যাতন করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদে তো আমরা সরব। যারা বলছেন এটা নাটক, তারা আসল কথা কাগুজে বাঘ, তারা মনুষ্যত্ব বিষয়টা জানে না, সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই এই বিশ্বাসে তারা বিশ্বাসী নয়। তাই দলিত সমাজের উপরে তাদের এই আক্রমণে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে, সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে, জেলায় জেলায় আজকে প্রতিবাদে সামিল হয়েছি। বেহালা পশ্চিমের এই জায়গাটায় আম্বেদকর নগর বা আম্বেদকর কলোনি যাই বলুন, এখানে দলিত সমাজের বাস। আমরা সেখানে তাদেরই উদ্যোগ নেওয়ায় এই সবাই এসেছি, আমরা তাদের পাশে থাকতে চাই। মনীষা হত্যাকারীদের যথোপযুক্ত শাস্তির দাবি করি। ভারতবর্ষের
অপরাধ জগতের যে রেকর্ড তাতে সবচেয়ে রাগের স্থান হয়েছে উত্তরপ্রদেশ। সেই উত্তরপ্রদেশে বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে আমরা এক হতে বলেছি। দলিত সমাজের উপরে এই আক্রমণে, এ শুধু দলিত সমাজের উপরে আক্রমণ নয়, এটা সমগ্র মহিলাদের উপরে আক্রমণ, ভারতবর্ষের সংস্কৃতির উপরে আক্রমণ, ভারতবর্ষের ঐতিহ্যের উপরে আক্রমণ, ভারতবর্ষের সংবিধান আম্বেদকরের সংবিধানের উপরে পদদলিত করবার চেষ্টা। আমরা তার বিরুদ্ধেই লড়াই করছি এবং এই লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত এই নিপীড়ন উৎপীড়ন দলিত সমাজের উপরে বন্ধ হচ্ছে। সবার মনে রাখা উচিত, আমাদের এই রাজ্যের সীমিত ক্ষমতার মধ্য দিয়েও দলিত সমাজের বিভিন্ন দিকের উন্নতি এবং জাগরণের ব্যবস্থা করা হয়েছে। জয় বাংলা জয় জহর আমাদের বৃত্তি চালু হয়েছে তপশিলি জাতি উপজাতি আদিবাসীদের জন্য। আমরা চাই সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজে এই শ্রেণীর মানুষদের সার্বিক কল্যাণ করা। এরা কল্যাণের বদলে এরা হত্যা করছে, এদের নিপীড়ন করছে, এদের ধর্ষণ করছে। তার বিরুদ্ধে আমাদের এই রাস্তায় নামা, তার বিরুদ্ধে রাজ্য জুড়ে এই প্রতিবাদ সভা করা। আপনারা কি বুঝতে পারছেন না জিনিসটা কি? মনীষার উপরে যে কায়দায় আক্রমণ করে হত্যা করা হলো, বুলন্দ শহরের মেয়েটিকে হত্যা করা হলো, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে উত্তরপ্রদেশে। যেভাবে সাংসদদেরকে ধাক্কা মেরে পুলিশকে ব্যবহার করে গণতন্ত্রকে আঙুল দেখানো হলো, আমরা সেই তারই প্রতিবাদে এখানে সামিল। আমি অন্য বিষয়ে আজ অন্য কথা বলতে পারব না। হ্যালো, তোমরা জানো
আজকে মমতা ব্যানার্জির ডাকে সারা বাংলা জুড়ে উত্তর প্রদেশে হাতরাসে দলিত কন্যা মনীষা গোস্বামীর যেভাবে নৃশংস হত্যা হয়েছে, সারা বাংলাতে আজকে আন্দোলন চলছে, কোথাও বিক্ষোভ, কোথাও মিছিল, কোথাও অবস্থান কর্মসূচির মাধ্যমে। আজকে 131 নম্বর ওয়ার্ডের আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা উত্তরপ্রদেশে গণধর্ষণে আমাদের একটা 19 বছরের মেয়ে মনীষা বাল্মীকির যে হত্যা হয়েছে, নৃশংস হত্যা হয়েছে, এবং তার প্রতিবাদ করতে গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের ডেরোকো ব্র্যান্ড থেকে শুরু করে প্রতিমা মণ্ডল, বিভিন্ন সাংসদরা যেভাবে পুলিশের হাতে অত্যাচারিত হয়েছে, তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তাদের মারধর করা হয়েছে, সেই জন্য আজকে আমরা আমাদের 131 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মিছিলের আয়োজন করেছি। কারণ আমরা চাই মনীষা বাল্মীকির যে 4 জন নৃশংস হত্যাকারী, যারা তাকে ধর্ষণ করে তার হাত পা ভেঙে জিভ কেটে যেভাবে মেরেছে, আজকে বাংলার মেয়েরা, আমরা মমতা ব্যানার্জির রাজ্যে যথেষ্ট সুরক্ষিত থাকলেও আমরা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের একটা স্টেট উত্তরপ্রদেশ, সেখানে যদি কোনো এরকম একটা দলিত মেয়ে আজকে নৃশংসভাবে হত্যা হয়ে থাকে, তাহলে আজকে সমস্ত নারী জাতি আমার মনে হয় বিপদের মুখে, এবং সেই জন্য আমরা প্রত্যেকে এর প্রতিবাদ করছি, এবং এই মনীষা বাল্মীকির যে 4 জন ধর্ষণকারী তাদের শাস্তির দাবিতে আজকে আমাদের এই মিছিল আয়োজন করা হয়েছে। আজকে আমাদের সূর্য সংঘ সেন্ট্রাল পার্টি অফিস এটা এখান থেকে শুরু হয়েছে, এটা আমাদের পুরো ওয়ার্ড পরিক্রমা করে বর্ণশ্রী বাস স্ট্যান্ডে শেষ হবে। কতজন কর্মী অংশগ্রহণ করেছেন? আপনি নিজেই দেখতে পাচ্ছেন প্রচুর 800,000 ছেলে মেয়ে আজকে আছে। মঞ্চে উপস্থিত সর্বভারতীয় জনতা পার্টির সম্পাদক বড় দাদা মাননীয় শ্রী অরবিন্দ মেনানজি, মঞ্চে উপস্থিত হাওড়া জেলার অন্যতম সাধারণ সম্পাদক বিনয় আগরওয়াল মহাশয়, নবকুমার দে মহাশয়, মঞ্চে উপস্থিত হাওড়া জেলার নেতৃত্ব, মঞ্চে উপস্থিত হাওড়া জেলার যুব মোর্চার সভাপতি ভাই ওম প্রকাশ সিং, মঞ্চে উপস্থিত হাওড়া জেলা থেকে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্যের অন্যতম সম্পাদক ভাই যোগেশ সিং, মঞ্চে উপস্থিত হাওড়া জেলার যুব মোর্চার কার্যকর্তাবৃন্দ, সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির লড়াকু নেতৃত্ব এবং কার্যকর্তাগণ, এবং যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে সুধী নাগরিকবৃন্দ, পথ চলতি মা ও বোনেরা, ভাইয়েরা দাদারা, প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির হাওড়া সদর জেলার তরফ থেকে গৈরিক অভিনন্দন। আপনারা জানেন এখন কোন ইলেকশন নেই, তবুও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হঠাৎ করে এই রঙ্গলি মলের সামনে এসে কেন উপস্থিত হলেন এবং কেনই বা এই মঞ্চ করে কার্যক্রম চলছে অনেকের মনে নিশ্চয়ই সংশয় ছিল, কিন্তু ব্যানার দেখার পরে অনেকের সংশয় মিটেছে। অনেকে বুঝতে কাজ করিয়ে তাদের অর্থ দেওয়া হচ্ছে না, তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, এবং এই যে বেকারত্ব বেড়ে চলেছে তার বিরুদ্ধেই কিন্তু এই নবান্ন অভিযান।
का निचले जिन लोगों की हत्याएं हुए हैं हमने उनका काम उनका पिंडदान करने का काम किया है। निश्चित ही इस आने वाले चुनाव में उनकी आत्मा का उनको शांति मिलेगी जब हम भारतीय जनता पार्टी के कार्यकर्ता पूर्ण मनोयोग से पूरी ताकत से झोपड़ी झोपड़ी में जाकर खोपड़ी खोपड़ी में इस बात को बैठाएंगे एक तृणमूल आरना आरना आरना। निश्चित ही इस ताकत के साथ में हम आप जिस बड़े गर्मजोशी के साथ में यहाँ पे सभा का आयोजन किया आज इस कम समय में आपकी सभा निश्चित ही हम बरसात के हम लोगों के आते ही बरसात हुई है निश्चित ही ये शुभ संकेत है कि ये तृणमूल आने वाले समय में जाएगी। आप भारत टीएमसी के जितने बड़े नेताओं को देखेंगे वो सब लोगों को सबको मालूम है कि इस टीएमसी में इस टीएमसी में एक ही परिवार का छत्र छाया है जिसमें पीसी है और वाईपो है पीसी यहाँ भाईपो है। यहाँ पर अगर किसी की दुकान चल रही है तो किसकी चल रही है पीसी की वाईपो की और किसी की दुकान नहीं चल रही है। इसलिए आप देखेंगे जो टीएमसी के जो नेतृत्व करता है टीएमसी के जो पुराने कार्यकर्ता है वो सब भी छोड़ कर करके भारतीय जनता पार्टी के बीच में आ रहे हैं हमारे कार्यकर्ताओं के साथ में कंधे से कंधा मिला करके काम करने का प्रयास कर रहे हैं। इसलिए हर और एक की आवाज है कि टीएमसी रा जाचे भारतीय जनता पार्टी आज से। इसलिए मेरा विनम्र आग्रह मित्रों हम सब एक जुट हो जाए और बंदूक की नली को टीएमसी की ओर लगा दें। रविन्द्रनाथ ठाकुर की एक कविता है पारी बोना एक होताटी बोली हो ना आर कहनो पारी वेना ता भाव एक बार पांच जो ने पारे जा तुम्हें पारी बेता पारो की ना पारो करो जो तो नो आबार एक बारे ना पारी ले देखो सो तो बार 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 इसके ऊपर बार बार ताकत के साथ में आप चोट करो और झोपड़ी झोपड़ी में जा करके खोपड़ी खोपड़ी में मोदी जी की कही हुई बातों को बताओ। इस बंगाल का श्रृंगार करने का काम मोदी जी के नेतृत्व में होगा। जिन चीजों को आज जो है बेरोजगारी की जिस तरीके की समस्या है जिस तरीके के भ्रष्टाचार की समस्या है इस समस्या का निदान अगर कोई करेंगे तो मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी करेगी। मोदी जी का नाम है MODI मैन ऑफ डेवलपिंग इंडिया पूरा देश ही नहीं पूरा विश्व जिसके नेतृत्व को स्वीकार किया है। इसलिए मेरा यह आग्रह हम सब एकजुट होकर के एक ताकत के साथ में एक टीम बना करके टीम का मतलब है TEAM टुगेदर एवरीवन अचीव मोर सब लोग एक ताकत के साथ में हम सब हम लोग जो है नीचे गांव में जा करके हम एक एक लोगों को बताएं एक एक वार्ड में जाएं एक एक बूथों पर जाएं और इस टीएमसी के कृतित्व को जो कुकृत्य किया है जहां महिलाएं सुरक्षित नहीं है जहां बिना खटमनी के कोई काम हो नहीं सकता इन ऐसी बातों को आप जाकर के उजागर कीजिए। निश्चित ही आने वाला समय भारतीय जनता पार्टी के लिए अनुकूल होगा। मेरा विनम्रता के साथ में आग्रह हम सबकी ताकत हम लोगों की आपकी मेहनत आपका परिश्रम आने वाले समय में इस संबल हम लोगों के लिए संबल भी होगा। न संघर्ष न तकलीफें क्या मजा है जीने में तूफान भी थम जाएगा जब लक्ष्य रहेगा सीने में जीतने की लक्ष्य के साथ में हम सब आगे बढ़ेंगे। हमारे जिला अध्यक्ष हमारे युवा मोर्चे के हमारे साथी जो लोगों ने इस आयोजन का यहाँ आयोजन किया 8 तारीख को मित्रों आज तक कभी ऐसा हुआ नहीं होगा भूतो न भविष्यति चारों तरफ से जहां ऐसी गलत योजनाएं बनाई जाती हैं उसको घेरने का काम हमारे नौजवान साथी करेंगे। युवाओं का मतलब है युवा युवाओं को पलटो तो ये होता है वायु। मैं ममता बनर्जी को बताना चाहता हूँ दीदी को बताना चाहता हूँ युवा वायु एक ऐसी चीज है जो सबकी दिशा को बदल सकता है किसी की दिशा बदल सकता है तो युवा ऐसा चीज है जो आप उठा करके देखो पूरे देश की दिशा को बदलने का काम करेगा। इसी युवाओं के नेतृत्व से हम पश्चिम बंगाल की दिशा को भी हम परिवर्तित करेंगे एक श्रृंगार करने का काम एक अच्छा करने का काम एक अच्छी सरकार देने का काम भारतीय जनता पार्टी के नेतृत्व में करेंगे। इतना ही आग्रह निवेदन करता हुआ मैं अपने बात को समाप्त करता हूँ। यहाँ आने का सौभाग्य प्राप्त हुआ आपके दर्शन का सौभाग्य प्राप्त हुआ बहुत बहुत धन्यवाद देता हुआ मैं अपनी बात को विराम देता हूँ। बहुत ভারতীয় জনতা পার্টির কর্মীদের ঘরের লোকেরা গর্ববোধ করেন যে আমার ছেলে
আপনারা জানেন যে আমরা যেই এই দূর সময় এই করোনার সময় আমফানের সময় যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিভিন্ন লোকের বাড়ি বাড়ি গিয়ে তারা চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, গম দিয়েছেন, লোকেকে পরিষেবা দিয়েছেন বিভিন্ন রকম ভাবে, আমরা সব রকম পরিষেবা দিয়েছি। কিন্তু এদিকে দেখলাম কি এখানে যখন শাসক দলের কার্যকর্তারা নেতারা তারা কি করলেন, তারা চাল চুরি করতে দেখা গেল, তাদের চালের বস্তা পাচার করতে দেখা গেল, তাদের ডাল চুরি করতে দেখা গেল, তাদেরকে ত্রিপল চুরি করতে দেখা গেল। তাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা গর্ববোধ করি যে আমরা এমন একটা দলের সাথে আছি যেই দলে অন্তত দেশের জন্য কাজ করা হয়, দশের জন্য কাজ করা হয়। আর আমরা এদিকে দেখি কি এই দূর সময় যখন রক্তদান শিবির হয় তখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা হাত দিয়ে রক্ত দেন, আর সেই রক্ত লোকের প্রাণ বাঁচার কাজে লাগে। আর যখন তৃণমূলের রক্তদান শিবির হয় তখন দেখি মুখ থেকে রক্ত নেওয়া হয়, মাথা ফাটিয়ে রক্ত নেওয়া হয়, গুলি করে রক্ত নেওয়া হয়, আর সেই রক্তটা মানুষের প্রাণ নেওয়ার কাজে লাগে, প্রাণ বাঁচাতে কাজে লাগে না। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে অন্য রাজনৈতিক দলের পার্থক্য। তাই ভারতীয় জনতা পার্টি এই যে বেকারত্ব বেড়ে চলেছে পশ্চিমবঙ্গে, দিনের পর দিন চুরি বেড়ে চলেছে, ডাকাতি বেড়ে চলেছে, র‍্যাব বেড়ে চলেছে, তার বিরুদ্ধে এই অভিযান। এই অভিযানে ভারতীয় জনতা পার্টির হাওড়া জেলা সদরের তরফ থেকে আমি শুধু নাগরিকের কাছে অনুরোধ করব, আপনারা এই নবান্ন অভিযানে আপনারা সকলে এসে এই নবান্ন অভিযানে আপনারা আসুন এবং দেখিয়ে দিন যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় আছে, এবং ভারতীয় জনতা পার্টি যে আগামী 2021 সালে পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে, এবং এখানে আমাদের সরকার হবে, এই সরকারে আপনারাও থাকবেন, আপনাদের উপস্থিতি থাকবে, আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে এই সরকার গঠন হবে। তাই আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই, এবং আমরা নবান্নকে দেখিয়ে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজের যে পাওনা আছে সেই পাওনা তারা আদায় করতে জানেন, এবং নিজের পাওনা আদায় করার জন্য আমরা 8 তারিখ নবান্ন অভিযান করব, এবং এই নবান্ন অভিযানে প্রত্যেকের সহযোগিতা লাগবে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বন্দে মাতরম, ভারত মাতা। সব লোক মেরে সাথ মে বোলেঙ্গে ভারত মাতা কি জয়। জব মে ভারত মাতা কি জয় বোলতা হুঁ তো হামারে সামনে জো উপস্থিত লোক হ্যায় বহুত সে লোক ভারত মাতা কি জয় বোলতে হ্যায় তো হাত উঠাতে হ্যায় এসা করতে হ্যায়। মে সির্ফ ইতনা বাতানা চাহতা হুঁ আজ ইস সভা কে মাধ্যম সে ইস দেশ মে স্বতন্ত্রতা কে বাদ মে जिसने सबसे ज्यादा लूट मचाई है, सबसे ज्यादा भ्रष्टाचार किए हैं, उस दल का नाम है कांग्रेस। उसका चुनाव चिन्ह है ये कौन सा, हाथ का पंजा। तो मैं आप लोगों से गुजारिश करता हूं, मैं जैसा करता हूं एक बार सब लोग ऐसा करके करेंगे, बोलिए भारत माता की जय, भारत माता की जय। का नाम है पद्म फूल, अपना आशीर्वाद चाहिए, पद्म फूल है वोट चाहिए। भारतीय जनता पार्टी आप देखिए आप लोग यहाँ पर है, ऊपर वाला भी इस चीज को लेकर के हम लोग का गवाह है। हमारे यशस्वी जिलाध्यक्ष, हमारे इस जिले के गणपति माननीय सुरजीत शाह जी, ओम प्रकाश सिंह जी युवा मोर्चे के अध्यक्ष, राजू सरकार जी, तापस घोष जी, हमारी कुंभ के मेले में बिछुड़ी बहना प्रियंका टेपरीवाल जी, प्रीतम दत्ता जी, कौशिक घोष जी, दीपक सिंह जी, निखिल सिंह जी, अगर किसी का नाम छूट गया हो जिसने लिख के दिया है वो उसी को पकड़ना भैया, है ना। मित्रों कुल मिलाकर के आप समझो कि जिस कांग्रेस की बात मैं कर रहा था उसी से निकला ये टीएमसी। कौन सा दल? टीएमसी। सब लोग बोलिए टीएम, टीएम है ना। आप उठा करके देखें जहां पर हम खड़े हैं, यहां पर जो है कभी इसी को मैनचेस्टर बोला जाता था, हावड़ा का मैनचेस्टर, मैनचेस्टर ऑफ ईस्ट, आज ये लोहे का चोरों का अड्डा बन करके रह गया है मित्रों। इसलिए यहां पर अगर कुछ दिया है तो नामान्य, जहां से गरीबों के पेट पर
लात मारने की योजनाएं बनाई जाती है अधिकारियों के द्वारा। मित्रों, ये विनम्र आग्रहता के साथ में आप लोगों से आग्रह है, इस सरकार को उठा उखाड़ करके फेंकने का काम हम लोगों को करने का काम यहाँ पर करना है आप जब यहाँ से जाएंगे। इसलिए ये काफिला क्यों लूटा? जिस तरीके से दीदी इस बात को बोलती है कि दीदी के बोले दाओ, तो हम इस बात को बोलना चाहते हैं, दीदी तुम आके की बोलबो, दीदी के बोले दाओ तुम ही छोड़े दाओ। क्योंकि दीदी जितने वर्षों से आपने इस देश प्रदेश में आपने सरकार चलाने का काम किया, आपके इस सरकार में आपके प्रशासनिक अमले के नीचे गुंडे और इस तरीके के लोहे के चोरों को पनपने का काम किया है, वो लोग मोटे हुए हैं दीदी। इसलिए दीदी अभी तो आपना के बोलची, दीदी तो आप ही छोड़े दाओ, आपसे अगर होता नहीं तो आपको छोड़ने का काम करना चाहिए। मित्रों, आज के इस रेलवे वर्कशॉप के जो यहाँ पर जिस तरीके से चोरी लोहे की चोरी होती है और जिसमें हमारे मिनिस्टर जिस तरीके से उसमें इन्वॉल्व है, इसलिए मेरा ये विनम्र आग्रह है, पूरे प्रदेश में 132 कार्यकर्ताओं की राजनीतिक हत्याएं हुई हैं। मित्रों, अभी जिस तरीके से हत्याएं हुई हैं और जिस तरीके का पुलिस का उत्पीड़न है, इसलिए यहाँ पर जो हमारे सामने सुनते हुए ये कार्य जो जनता जनार्दन है, इस बरसात के मौसम में भी पानी बरस रहा है और आपका उत्साह, आपका उमंग जिस तरीके से ये हुआ है, कांग्रेस के समय में जिस तरीके से भ्रष्टाचार बढ़े थे, जिस तरीके से आदर्श सोसाइटी का घोटाला, पीसे बोफोर्स का घोटाला, सीसे चारी का घोटाला, डीसे डालमिया एक्सचेंज का घोटाला, ईसे इंद्रान का घोटाला, एफ से फर्जी पासपोर्ट का घोटाला, जिसे गुलाबी चने का घोटाला, ऐसे हवाला नासर अली का घोटाला, जिसे जुगवार जीप का घोटाला, कैसे कोयले का घोटाला, ऐसे लॉटरी का घोटाला, ऐसे मनरेगा का घोटाला, ऐसे नागर वाले का घोटाला, ओसे उड़ीसा माइन का घोटाला, पी से पंडुपी का घोटाला, क्यू से कोटा परमिट का घोटाला, आर से राइस बने चावल का घोटाला, ऐसे सत्यम शेयर का घोटाला, टी से 2G स्पेक्ट्रम आसमान में जाके तरंगे भेजा था यूपीए की सरकार में, टी यू से यूरिया का घोटाला, डब्ल्यू से बीट का घोटाला, एक्स से एक्सिस बैंक का घोटाला, वाई से यार्न का घोटाला और जेड से जमीन का घोटाला। मित्रों, जिस तरीके से यूपीए की सरकार और इस ममता बनर्जी की सरकार जिस तरीके से गठजोड़ होने का काम आने वाले समय में करने का प्रयास कर रही है, मित्रों ये मैं बताना चाहता हूँ कि आज जनता जनार्दन जग गई है। जनता इस बात का प्रण है कि जिस तरीके से हत्याएं हो रही हैं और जिस तरीके से भ्रष्टाचार हो रहा है, जिस तरीके का यहाँ मिनिस्टर के छत्र छाया में लोहा चोरी का काम हो रहा है, जनता इसको बहुत अच्छे ढंग से समझती है। आने वाले समय में 21 के चुनाव में और यही तृणमूल आर ना। Kishan bhai, we want the baby.
দেশ জুড়ে চলছে কৃষক সুরক্ষা পদযাত্রা। আজকে সারা দেশে কৃষকদের যে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের নিজেদের স্বাধীনতা দেওয়ার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সংসদে আমাদের বিল আনা হয়েছে, যে 1955 সালের যে কৃষি আইন তাকে সংশোধন করে আইনে পরিণত করা হয়েছে, যে কৃষকরা এতদিন ধরে তাদের নিজেদের ফসল বিক্রি করবার তাদের কোনো অধিকার ছিল না, সমস্ত কৃষক তাদের সেই ফরিয়াদের কাছে তাদের নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে হতো। আজকে আমাদের এই কৃষি বিল সংশোধন হওয়ার ফলে, আমাদের কৃষি আইন সংশোধন হওয়ার ফলে কৃষকরা তার নিজের যে উৎপাদিত ফসল তারা বাজারে বিক্রি করতে পারেন, তিনি তার দর না পোষালে তিনি মান্ডিতে বিক্রি করতে পারেন, তারপরেও যদি দরে না পোষায় তাহলে তিনি ই ট্রেডিংয়ে সারা দেশের যে কোনো জায়গাতে তিনি বিক্রি করবার অধিকার তিনি পাচ্ছেন। তার জন্য কোনো রকম লাইসেন্স লাগবে না, তার জন্য কোনো রকম তার কোনো বন্ড লাগবে না। যে আজকে যখন কৃষক তার ফসল বিক্রি করতে যাচ্ছে মান্ডিতে, তখন বন্ডগুলো থাকছে দালালের কাছে, সেই দালালের রাজ এই আমাদের এই কৃষি বিল আনার ফলে সেই দালালির রাজ আজকে বন্ধ হয়ে গেছে। তার জন্যই তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বামপন্থীরা ওরা সংসদেও বিরোধিতা করেছে বিলের, এবং বাইরেও এসে ওরা তাণ্ডব করছে, এভাবে সংসদে তাণ্ডব করেছে তৃণমূল কংগ্রেস, তারা রাজ্যসভাতে তাণ্ডব করেছে, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে তারা তাণ্ডব করছে, যাতে এই ভোরেদের এই দালালদের চক্র যাতে এখানে কৃষকদের ঠকাতে পারে তাকেই কার্যকরী করবার জন্য তারা আজকে কৃষকদের ভুল বোঝাচ্ছে। আমরা তাই কৃষকদের কাছে যাচ্ছি, আমাদের রাজ্য জুড়ে চলছে পদযাত্রা, দেশ জুড়ে চলছে পদযাত্রা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে আমাদের যে কৃষি বিল যা কৃষি আইনে পরিণত হয়েছে, এখন এটা মানুষের স্বার্থে কৃষকদের স্বার্থে তাদের স্বাধীনতা আজকে পেয়েছে, যেটা তার ফসল বিক্রি করবে সেখানে কৃষক কারো উপরে আজকে হচ্ছে নির্ভরশীল হবে না, সরাসরি নিজে বিক্রি করতে পারবেন, এই অধিকার কৃষক পেয়েছে। এতদিন যে আমরা জানি ওই কলকারখানায় তৈরি হয় সেই জিনিসটা তারাই বিক্রি করবার অধিকারী থাকে, আর কৃষক তার জমিতে ফসল উৎপাদন করবে তার ফসলের দাম নির্ধারণ করার অধিকার ছিল না কংগ্রেসের ওই 1955 সালের আইনে। আজকে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের কৃষক দরদী মোদীজি, আমাদের কৃষক দরদী গরিব মানুষ দরদী আমাদের যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে কৃষকদের সুরক্ষা দিচ্ছেন, সমস্ত মানুষকে সুরক্ষা দিচ্ছেন, এটাকেই তৃণমূল কংগ্রেস, কংগ্রেস বামপন্থীরা তারা মেনে নিতে পারছেন না, এরা দালাল চক্রটাকে জারি রাখতে চাই, আর আমরা এই দালাল চক্রকে ভাঙতে চাই। কাঠ মানি চলবে না, কোনো রকম দালালি চলবে না, তোলাবাজি চলবে না, তাই ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে, কৃষকদের বোঝাবে, সমস্ত মানুষকে হচ্ছে যে এই বিল সম্পর্কে সচেতন করবে, এবং তাদের বোঝাবার জন্যই আমাদের এই পদযাত্রা। নমস্কার। তো সৌভিক সরকার, যিনি আমার টাকাটি আত্মসাত করেছেন, তো ওনার যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাকে যদি ওনার সম্বন্ধে সন্ধান দিতে পারেন, তাহলে আমি খুব উপকৃত হব এবং ওনাকেও আমি একটা পুরস্কৃত করব। স্থানীয় ভূমিপুত্রকে জায়গা করে দিয়েছে, সেটা কি একটা গুরুত্বপূর্ণ রাজবংশী সমাজ হোক বা এখানকার নস্য শেখ হোক বা এখানকার শেরশাবাদীয় হোক বা এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ হোক, যারা এখানকার যতগুলো ডানপন্থী এবং বামপন্থী দল আছে, সিপিএম বলুন, তৃণমূল কংগ্রেস বলুন এবং বিজেপি বলুন, যেহেতু আমি বিজেপির চেয়ে ছিলাম, বিজেপির কথা আগে বলি, বিপুলীয় বা গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছে বলুন তো। তো আপনাকে তো কোনো পদে রাখা হয়নি? আমাকে পদে রাখবেন বা কেন? আমার তো এই ডিমান্ডগুলো আমরা এতদিন ধরে লড়াই করে এসেছি। কমলচন্দ্র সরকার টাকা দিয়ে প্রার্থী হয়েছিল, সেই সময় যখন কমলচন্দ্র সরকার বিজেপি দলের প্রার্থী হয়েছিলেন,
তখন এরকম ধরনের আমার একটা কথা আমি পদত্যাগ পত্র জমা দিলাম। তৃণমূল প্রস্তাব দিলে আপনি যাবেন? আমি এই মুহূর্তে কোথায় যাবো না যাবো আমি এই মুহূর্তে আপনাদের না, তৃণমূল যদি পাত্রাকে বিধানসভার প্রার্থী করার প্রস্তাব দেয় কালিয়াগঞ্জে 57,000-58,000 কি সব বললা তুমি এর আগে? কি যেন বলছিল, চরম চরম করে না কি যেন বলছিল অনুব্রত? আজকে পার্টি তৈরি করতে যাচ্ছে শুরু পার্টি তৈরি হচ্ছে ভিজুয়াল। রাহুল আছে না এই উত্তরবঙ্গ সংবাদে? রাহুল একদিন খবর লিখছিলি না হাতরসের যেই ঘটনা উত্তরপ্রদেশে, যেখানে নরেন্দ্র মোদী যোগীর শাসনের যে সরকার সেখানে এত বড় নিন্দনীয় ঘটনা এটা মানা যায় না। উত্তরপ্রদেশে হাতরসে যেখানে একটি দলিত পরিবারের বোনকে নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে এই ঘটনাকে মানা যায় না। এবং পাশাপাশি উত্তর দিনাজপুরের ভারতীয় জনতা পার্টি জেলা নেতৃত্বের যেই সমস্ত ধর্মীয় বিভাজনের যেই সমস্ত কার্যকলাপ এবং উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের সমাজের সঙ্গে যেই বৈমাতৃসুলভ আচরণ, এই আচরণকে আমি বরদাস্ত না করতে পেরে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ আমি থেকে পদত্যাগ আমি করলাম। আমি 2016 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করে কালিয়াগঞ্জ 34 নম্বর কালিয়াগঞ্জ বিধানসভা আসনে তখন আমাকে প্রার্থী করা হয়। আর প্রার্থী হওয়ার আগে আমি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে আমরা বলেছিলাম যে স্যার, উত্তরবঙ্গের যে সমস্ত পিছিয়ে পড়া জনজাতিগুলো আছে সেই জনজাতিগুলোর জন্যই আমি আপনাদের দলের প্রার্থী হচ্ছি। পরবর্তীতে এই এই যে পিছিয়ে পড়া জনজাতিগুলো আছে এদের জন্য যাতে মাতৃসুলভ আচরণ করে এদের রাজনৈতিক একটা কীরকমভাবে রাজনৈতিক একটা ক্ষমতায় নিয়ে আসা যায় এর চেষ্টার জন্যই আমি 2016 সালে প্রার্থী হয়ে এসেছিলাম। বর্তমানে আমি দেখছি ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব উত্তরবঙ্গের পিছিয়ে পড়া সম্প্রদায় উত্তরবঙ্গের পিছিয়ে পড়া সম্প্রদায়ের সঙ্গে যেই রকম বৈমাতৃসুলভ আচরণ, এবং গত কিছুদিন আগে দেখলাম যে ভারতবর্ষের ভূখণ্ডে যেই সমস্ত বিদেশি নাগরিকরা এসেছে তাদের জন্য বিজিবি গভর্নমেন্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসলেন, কিন্তু তার আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনার আগে কেন্দ্র সরকারের উচিত ছিল এখানকার নাগরিকদের একটা সুরক্ষা কবচের ব্যবস্থা করে দেওয়া। এনআরসিটি করার কথা ছিল, এনআরসিটা করছে না কেন বিজিবি গভর্নমেন্ট? 71 ধরে এনআরসি করতে গিয়ে যে সমস্ত বিদেশি এলিয়ানরা বাদ পড়ে যায় যার জন্যই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হলো, নতুন করে আইন আনা হলো। আমাদের কোনো এই আইনের মধ্যে আমাদের কোনো রকম বিরোধিতা নেই, আমাদের একটাই বিজেপি দলের সঙ্গে যেটা দ্বিমত যেটা হলো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করার আগে এখানকার যে সমস্ত প্রাচীন ভূমিপুত্ররা আছে তাদের জন্য একটা সুরক্ষা কবচের ব্যবস্থা করতে হবে। এর জন্য যে সমস্ত এর সুরক্ষা কবচ যতক্ষণ না পর্যন্ত বিজেপি বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুরক্ষা কবচের জন্য যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা করছে ততক্ষণ না পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক আন্দোলনের মুখে আমরা এগোতে শুরু করব। সেটা কার হাত ধরে করব? হয়তো উত্তরবঙ্গে নতুন দলও তৈরি হতে পারে, রাজনৈতিক দলও তৈরি হতে পারে, বা বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনগুলো নিয়েও আমরা আন্দোলন করতে পারি রাজনৈতিকভাবে। বিজেপি জেলা নেতৃত্বভাবে এটাই অভিযোগ যে বিজেপি জেলা নেতৃত্ব যে ধর্মীয় বিভাজনের নীতি করছে এবং বিজেপি জেলা নেতৃত্ব যেই সব মানে উত্তর দিনাজপুরের যে রাজবংশী সম্প্রদায়ের সেই রাজবংশী সম্প্রদায়ের যে বই মাতৃসুলভ আচরণে আমি দুঃখী হয়ে আজকে বিজেপি বই আজকে আপনারা দেখুন বিজেপির জেলা থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে নতুন করে যে কমিটি তৈরি করা হলো দলের কমিটি, সেখানে দেখুন তো আজকে জেলা থেকে রাজ্য পর্যন্ত কতগুলো এখানকার স্থানীয় ভূমিপুত্রকে জায়গা করে দিয়েছে।
একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ কোনো আসনে রেখেছি কি? এখানকার যারা নেটিভ পিপল আছে, রাজবংশী সমাজ হোক বা এখানকার নস্য শেখ হোক বা এখানকার শেষাবাদীয় হোক বা এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ হোক, যারা এখানকার নেটিভ পিপল আছে তাদেরকে কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে রেখেছে? যতগুলো ডানপন্থী এবং বামপন্থী দল আছে, সিপিএম বলুন, তৃণমূল কংগ্রেস বলুন এবং বিজেপি বলুন, যেহেতু আমি বিজেপির ছেলে ছিলাম বিজেপির কথাটা আগে বলি, বিজেপি কি কোনো কোনো এখানকার স্থানীয় নাগরিককে কোনো একটা পোর্টফোলিও বা গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছে বলুন? আমাকে পদে রাখা, আমাকে পদে রাখবেন বা কেন? আমার তো এই ডিমান্ডগুলোই আমরা এতদিন ধরে লড়াই করে এসেছি, আর এই সমস্ত ডিমান্ডগুলো বিজেপি চায় না বলে তো আমাকে পদে রাখা হয়নি। আমি বলেছি, আমি সেই সময় যেটা বলেছি আপনারা দেখবেন, সেটার জন্য কিন্তু আমার কাছে কোন রকম তথ্য প্রমাণ ছিল না, আমি যেটা শুনেছি সেটা বলেছি। আমাকে দল থেকে সুযোগ করা হয়েছে, শোকজ করা দল থেকে, আমাদের দল থেকে শোকজ করা হয়েছে, তার মানে এটা তো না যে আমি টিমের বাইরে। আমি আজকে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে আমি পদত্যাগ পত্র জমা দিলাম। তৃণমূল প্রস্তাব দিলে আপনি যাবেন? আমি এই মুহূর্তে কোথায় যাব না যাব আমি এই মুহূর্তে আপনাদের না, আমি সেরকম এখনো চিন্তা ভাবনা করিনি, আর আমি আগামী দিনে কোন জায়গায় যাবো, কোন জায়গা থেকে রাজনীতি করবো এটা আমি এখন বলতে পারছি না। এটা পুলিশরা পাচ্ছে না, টাকা আদায় করছে,
আমরা তাতে কোনো কথা দিই নাই, টাকা টাকা তারা টাকা নিচ্ছে, আমরা কোনো কিছু বলি নাই। আমাদের জোরটা এই রাস্তা নাই বাড়ি। কালকে রাতে কি হলো? কালকে রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে রক্তপাতিতে রক্ত এখনো বন্ধ হয়নি। সেই অবস্থায় শিউরি ট্রান্সফার করছে বর্ধমান, বর্ধমান থেকে কলকাতা, টাকার অভাবে কলকাতা যেতে পারেনি। এই মাত্র ঘন্টা খানে হলো। এটার জন্য গ্রামের লোকরা কি করছিল? গ্রামের লোকরা আমাদের আমাদের ছিল তাকে কলকাতা রেফার করা হয়েছে, তার জন্য ওরা ঘরে ঘরে চাঁদা তুলে বেড়াচ্ছে, তার খাতাও সঙ্গে ছিল। তাহলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ না করে মার দিয়ে গেছে যে তোমরা কি করছো, কেন করছো, খাতার ওষুধ কেড়ে নিয়ে গেছে এবং খাতাতে রেকর্ড আছে কে চাঁদা দিছে। রাস্তায় চাঁদা কোনো খটঙ্গে তোলে না, আজও তোলে না, কালো তোলে না। তাহলে কি পুলিশের ভুল বলে মনে হচ্ছে? 100 বার পুলিশের ভুল। কজনকে মারধর করেছে, কজনকে নিয়ে গেছে? আমি শুনেছি দুজন। এবার স্পটে কাকে মেরেছে কত মেরে জানা নাই, আর প্রত্যক্ষদর্শী যারা তাদেরকে জিজ্ঞেস করো। পুলিশকে স্পটে লাঠি চার্জ করেছিল? হ্যাঁ, এই রাস্তার উপরেই মেরেছে। যারা প্রত্যক্ষদর্শী আছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমি কিন্তু সব শুনে বলছি। আপনার নাম? আপনার নাম? আমার নাম সঞ্জিত রায়। কালকে আমাদের বাড়ি গিয়েছিল, বুঝলেন তো, বাড়ি গিয়েছিল আমার সামনে বাড়ি, মানে ভিতরে বাড়ি, বাড়ি থেকে এলো, নিয়ে এসে এবার ও ঘাটেই থাকে। হ্যাঁ, ঘাটেই থাকে। এবার ওইখানেই খাওয়া দাওয়া করে ওইখানেই থাকে, মানে ও গাড়ি চালায়, কবলেন গাড়ি চালায় তার মালিক। ওখানে ছিল নি, তারপর এবার আমরা তা জানি না, বাড়ি থেকে চলে এসছে, এবার ওই ওখানেই থাকে, আমরা জানি যে ওইখানেই আছে। নিয়ে আমাদেরই একটা পাশের বাড়ি একটা ভাইপু প্রতিদিন গাড়ি নিয়ে যায়, হ্যাঁ, আরতে মাল তুলে সব বাইরে নিয়ে যায় সবজি নিয়ে। নিয়ে ও এবার 10:30 যখন যেছে তখন বলছে যে ওইখানে তখন এরকম করে গোল করে 50টা লোক তখন আমার ছেলেটাকে নিয়ে আগুলো আছে, হ্যাঁ, আগুলো আছে। ও আপনার গাড়িটা দাঁড় করে ও দেখেছে যে এখানে এত লোক কেনে, ও দেখে বলছে যে সরো সরো দেখি কে বাটে। তখন বলছে যে আমার ভাই বাটে, তোমরা একটু গাড়িতে চাপিয়ে দাও, আমার ভাইকে গাড়িতে চাপিয়ে দাও, আমি ভর্তি করবো। খুব বিকুলি করে যে আনি, আর একটা মানে ওদেরই অপারেটর আর আমার ভাইপু ওই দুজনে মিলিয়ে ওরা ভর্তি করেছিল সিভিল হাসপাতালে। ওইখানে ভর্তি করে একটা ইঞ্জেকশন আর সাইন দিয়েছিল, এবার ডাক্তার ঢুকেছে, নিয়ে বলেছে যে ওকে বর্ধমান নিয়ে যেতে হবে। এবার বর্ধমান নিয়ে গেছে, আমার তো আর ক্ষমতা নাই, হ্যাঁ, আমার ক্ষমতা নাই, আমার স্বামীও নাই, আর ওই ছেলেটাই আমার একটা মেয়ে ছিল, তাও মারা গিয়েছে, ওই ছেলেটাই আমার ইয়ে ছিল। তাহলে এই যে এতগুলো টাকা লাগবো বলছে, তাহলে আমি এবার কোথা থেকে পাবো? তাহলে আপনারা ব্যবস্থা করে দেন। 50,000 ওর মধ্যেই আবার পুলিশে মাত দিয়েছে, মনে করছে কি দুর্গা পুজো চাঁদা করছে। পুলিশ দেখবে না যে কিভাবে ও মানে ইয়ে করছে, হ্যাঁ, বাড়ি বাড়ি ইয়ে করছে, সেটা তো দেখতে হবে। আমার ছেলের বিপদ হয়েছে, আমার পাশে লোক মানে ছুটে বেড়াইছে, তাদেরকেও মারলে কিসের জন্য মারবে? আমার যে এখন 1,00,000-2,00,000 টাকা খরচা, হ্যাঁ, 1,00,000 টাকা খরচা, তাহলে আমি এবার কোথা থেকে পাবো? তাহলে আমাকে নিশ্চয়ই আদায় করতে হবে। আমি করি আমার টাকা কিছু নাই। আপনার নাম? আমার নাম পুতুল দিবর। আপনার ছেলের কি নাম? গোসাইন দিবর। কেমন আছে আমাদের ছেলে এখন? নমস্কার, আমার নাম রাজা পাল, সৌভিক সরকার নামে একটি ছেলে, দীর্ঘদিন ধরে আমার কাছে কোমর অবস্থায় ছিলেন, কিছুদিন যাবৎ ওনাকে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনাকে সন্ধান দিতে পারেন, আমি ওনাকে বিশেষভাবে পুরস্কৃত করব। নিরাপদ 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 নিরাপদ
সাংবাদিক বন্ধুদের দেখেছি এই কারণে যে প্রথম বীরভূম জেলায় আমি আসার পর আমার এক বছর অতিবাহিত হয়েছে। আজকে প্রথম সংখ্যালঘু মোর্চার একটা জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে বিভিন্ন শহরে সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে দেয় না, বা বিভিন্ন লজ মালিক, ভবন মালিক, হল মালিক তাদেরকে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন দিকে প্রেসার দিয়ে আমাদেরকে হল দিতে চায় না। তাই আজকে আমরা এখানে এই হলটিতে আজকে আমরা সম্মেলন অনুষ্ঠিত করলাম। আজকে বীরভূম জেলার 11টা বিধানসভা এবং 25টা ব্লক থেকেই আমাদের কম বেশি লোক আজকে আমাদের এই সম্মেলনে এসছেন। এছাড়া আজকে আমরা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের শেখ সামাদ, এবং আমাদের এখানে 12 জনের পদাধিকারী কমিটি আজকেই আমরা ঘোষণা করলাম। এখানে 1 জন সভাপতি, 4 জন সহসভাপতি, 2 জন সাধারণ সম্পাদক, 4 জন সম্পাদক এবং 1 জন ট্রেজারার, এটা আমাদের জেলা পদাধিকারী আজকে ঘোষণা হলো। এছাড়া আমাদের এখানে বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টি 50টি মণ্ডল নির্মাণ করেছে সংগঠনের স্বার্থে। সেই 50টি মণ্ডলের মধ্যে আজকে 39টি মণ্ডলের মণ্ডল সভাপতির নাম সংখ্যালঘু মোর্চার আজকে ঘোষণা করা হলো। আজকে এই দায়িত্ব আমাদের এখানে ঘোষণা হলো। এছাড়াও আপনারা জানেন যে বীরভূম জেলায় পুলিশ প্রশাসন কিভাবে মুসলমান বন্ধুদের, যে মুসলমান বন্ধু আমাদের দলে আসে তাকেই তারা ইচ্ছাকৃতভাবে তৃণমূলের উস্কানিতে কেস দেয়, মিথ্যাভাবে গাঁজার কেস, ড্রাগের কেস, তারপরে NDFS কেস, যত নেশাজাত কেসগুলো দেয় যাতে 3 মাসেও বেল না পায়। অতএব এইরকম কেস সংখ্যা বীরভূম জেলায় অনেক আছে, আর সেই জন্যে আমরা পুলিশ বন্ধুদের বিরুদ্ধে আগামী 7ই অক্টোবর বীরভূম জেলার আমাদের যে 23টি থানা আছে সেই 23টি থানাতেই আমরা সেদিন 11টা থেকে 2টার মধ্যে আমরা গণ ডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি দেবো, এবং আমাদের যে পুলিশ অত্যাচার করছে সেগুলো আমরা সেই স্মারকলিপির মধ্যে থানা ধরে ধরে সেগুলো আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করব, এবং আমরা ডেপুটেশনের মাধ্যমে বলবো সেই কাজগুলো যাতে সঠিকভাবে প্রতিকার হয়, অন্যায় অবৈধভাবে যাদেরকে জেল খাটাচ্ছে তারা যেন জেল থেকে মুক্তি পায়, এবং যে লোক বিজেপি করবে একমাত্র এই অপরাধে তাকে কেস খেতে হবে, জেল খেতে হবে, পুলিশের এই দ্বিচারিতা যেন বন্ধ হয়, এর জন্য আমাদের ডেপুটেশন। আর এই ডেপুটেশনে দেখব যদি তার সুরাহা কিছু না হয় তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর কী আন্দোলন করব সেটা আমরা ভাবব। তো এটা আমাদের কর্মসূচি আছে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের গত 1 তারিখ থেকে বীরভূম জেলায় যে কেন্দ্রীয় সরকার কৃষি বিল পাস করেছেন, এখানে তৃণমূল কংগ্রেস সরকার বা এখানকার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি তো বিজেপি যা করেন, মোদিজি যা করতে চান তারই বিরোধিতা করা ওনার একটা স্বভাবে দাঁড়িয়েছে। অতএব এইরকম কেন্দ্রে কৃষক বিলের বিরুদ্ধে আজকে মাননীয়া সেটা বিরোধিতা করতে শুরু করেছে, তার ভাইদিকে মাঠে ঘাটে নামিয়েছে, আর আমরা ভারতীয় জনতা পার্টি এখন সর্বপ্রথম 11টি বিধানসভায় কৃষকদিকে নিয়ে
কেন্দ্রীয় বিলের সমর্থনে একটা কৃষক র্যালি আমরা সব জায়গায় করছি। আজকে আমাদের চারটি বিধানসভায় এই র্যালি আছে, আগামী কালও কয়েকটি আছে, আজ সকালে একটি হয়ে গেল। অতএব 11টি বিধানসভায় আমাদের এই কৃষক র্যালি কেন্দ্রীয় বিলের সমর্থনে হবে। এছাড়া আপনারা জানেন যে আমরা বীরভূম জেলার ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা, আমরা শুধু সরকারের কথাই নয়, কৃষক বন্ধুদের মন এবং তাদের ইচ্ছা জানার জন্যে আমরা গতকাল থেকে মাঠে মাঠে গিয়ে যে কৃষক বন্ধুরা মাঠে হাতে কলমে কাজ করে তাদেরকে ডেকে ডেকে এক জায়গায় মাঠের মধ্যে গিয়ে তাদের মনোভাব, তাদের ইচ্ছা, তারা মোদী সম্পর্কে কি ধারণা এগুলো জানতে গিয়ে গতকাল আমার একটা চরম অভিজ্ঞতা হয়েছে। তারা কৃষি বিল সম্পর্কে চরম আনন্দিত এবং কৃষক বন্ধুদের একটাই কথা যে ভারতবর্ষের এতদিনে পরে মোদিজি যে প্রধানমন্ত্রী, এক কথাই বলতে পারি যে মোদিজি কোনোদিন জনবিরোধী কাজ করতে পারে না, কৃষক বিরোধী কাজ করতে পারে না, কৃষক কল্যাণের জন্য কাজ করবে, কৃষকদের উন্নয়নের জন্য কাজ করবে, এটা আমরা 100% বিশ্বাস করি। ওই জন্যে মোদিজির ওপর আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা সব কিছু আছে। আর আমরা মোদিকে চাইব যে ভারতবর্ষে তিনি চালিয়ে যান, কৃষকদের পাশে থাকুন। এই রকম প্রধানমন্ত্রী আজকে অনেক দিন পরে কেন্দ্রে একটা কৃষক বিল পাস হলো, আমরা তাকে দুহাত তুলে সমর্থন করছি। সেই রকমভাবেও কাল থেকে তারা জানাতে লেগেছে। আর এটা জানেন যে আগামী 8ই অক্টোবর তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের কাটমানি খাওয়া, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে 8ই অক্টোবর আমাদের নবান্ন অভিযান হবে যুব মোর্চার পক্ষ থেকে। আমাদের বীরভূম জেলা থেকে 8ই অক্টোবর 10,000 যুবক সেদিন নবান্ন অভিযানে যাবে, তার জন্য আমাদের প্রস্তুতি চলছে। আপনারা দেখেছেন গতকাল সিউড়িতে আমাদের একটি নবান্ন অভিযানের পক্ষে র্যালি হয়েছে, বোলপুরে হয়েছে, 5 তারিখে রামপুরহাটে হবে। এই কার্যক্রমগুলো আমাদের প্রতিদিন চলছে। এছাড়াও আমাদের দলীয় সাংগঠনিক যে বৈঠক, দলীয় যে কর্মসূচি, এরপর আমাদের এই 7 তারিখের পর আমাদের প্রত্যেক মণ্ডলে প্রশিক্ষণ শিবির এবং মণ্ডল কার্যকরিণী সভা অনুষ্ঠিত হবে। আমাদের 7 তারিখের পর এখানে 50টি মণ্ডলে কার্যকারিণী এবং প্রশিক্ষণ শিবির একসাথেই আমাদের পালিত হবে এবং 50টি মণ্ডলেই সেই কাজ হবে, তার প্রস্তুতি আমাদের চলছে। তার জন্য জেলা আমরা সব রকম ব্যবস্থা করছি। আর কিছু লাগবে কিনা, এটাতে টাকা আছে, আর যদি কিছু চাল ফাল আলু ফালু কিছু লাগে তো মেম্বার থাকলো আমাদের, ওকে বলবেন, ও ইয়ে করবেন, ঠিক আছে। আপনি বলবেন তাহলে শাড়ি টাড়ি গাড়িতে নিয়ে আসলাম না, গাড়িতে আমার শাড়ি টাড়ি থাকে সবসময়। গার্জেন কেউ নাই? গার্জেন নাই, গার্জেন নাম্বার বৈঠো।
আজি সব আসবে কোথায় কুন্ডা বাড়ি এটাই দেখে না মেম্বার তুমি থেকে যাও আর কোথায় যাবা বুলবুল মাস্টার কি জন্য এসেছিলেন উনি বিয়ার খবর পেয়েছে একটা গরিব মেয়ের বিয়ে আমাদের গ্রামে কালকে উনি এসে সাহায্য কিছু করলেন আরও আস্তে আস্তে দিলেন টাকা পয়সা ধান চাল কাপড় চুড়ি দেওয়ার জন্য আজকে দাঁড়ালছেন উনি খুব ভালো লাগছে আমাকে গরিব মানুষের পাশে দাঁড়ালছে খুব ভালো মনে হচ্ছে আজকে কিছু টাকা পয়সা দিল আর আস্তে আস্তে দিল যে আমি কালকে সব চাল ডালের ব্যবস্থা করে দেবো কাপড় চুড়ির ব্যবস্থা করে দেবো লোকটা পাড়ায় দাঁড়াই গরিবের পাশে যেখানে শুনে সেখানে গরিবের পাশে দাঁড়াই লোকটা ভালো লাগছে খুব পাশে দাঁড়ালছে খুব ভালো মনে হচ্ছে আমি আশীর্বাদ দিছি ওনার জন্য ভালো করে উপরবেলা হাজি সোহরাব আলী খন্তা মাস্টার বলবো কি জন্য এসেছিলেন সাহায্য লাগিয়েছিল যে একটা গরিব মেয়ে ছিল বিয়ে দিতে পারে না সেই দিন যা খাইছে তখন কী করে বিয়েটা দিবে বেড়ে ছিল তো আর পোষালাই পুষবে তখন টাকা পয়সা আগে টাকা চাইছে টাকাটা মানে কোনটা মিলাবে তখন চাহে চিনতে দিছে যত সাহায্য করতে পারে সরকারের লোক এটাই দাবি করে মানে সাহায্যটা চাইছে কী কী সাহায্য করলেন এটা টাকা পয়সা ধান চেল গেল উঠাইলে দিলে ই করলে ভাল লাগছে অসুবিধা কি যে যখন আমার মেয়েটার মলটা নাই বাড়ি ঘর নাই জমি জমা নাই ওই দু হাতের যা এখন এখন ছেলে বাড়ি ঘর করে মানে সংসার চালিয়েছে চেহে চিন্তা দেওয়া স্থানে চেহে চিন্তা না সংসার চালিয়েছে রেশনের চাল পান আপনারা রেশনের চাল পাইছে ওরকম দিছে খাইছে ওগুলোই খাইছে কোনো ছেলে পেলে পাঁচটা যে ছেলে পেলে কী করে পুষছে ওই এনে খাইছে আনলো আচ্ছা ঘর পেয়েছেন না কিছু পাইনি জানিয়েছেন জামাল ছোটটা হ্যাঁ জামালছে ঘরের ব্যবস্থা করবে বলেছে বলেছে আচ্ছা কেমন লাগছে এই যে পাশে যে দাঁড়ালেন আপনার পাশে ভালো লাগলো আপনার নাম হ্যাঁ নাম সাবের আচ্ছা মেয়ের কে হন আপনি যার বিয়ে আছে আমি নানি আজকে সকালে
রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে বর্তমান পরিস্থিতির উপরে যে বেশিরভাগ ক্লাবই হচ্ছে চাঁদা তুলে তারা পুজোটা করেন, তিনি এগিয়ে এসে যাতে ক্লাবের পুজোগুলো বন্ধ না হয়ে যায় তার জন্য তিনি একটি অর্থনৈতিক একটা ডিক্লারেশন করেছেন, পুরো 50,000 মহিলাদের জন্য 75,000। এটা না করলে হয়তো এবার অনেকেই পুজো করতে পারতেন না। তো এটা আমাদের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। চাঁদা আমরা তুলব না, কেন চাঁদা তোলার যে পরিবেশ সেটাই নেই। আজকে ধরুন 6-7 মাস ধরে যারা ব্যবসাদার রাখছে তারা ব্যবসা করারই সুযোগ পায়নি, তারা দোকান খুলতে পারেনি বা কোনো কাজে যেতে পারেনি, বা যারা কন্ট্রাক্টর আছে তারাও কাজ পাননি, কাজ করতে পারেনি। সুতরাং এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্য কাজ কেউ করা মানে শহরের তো এই মাসেই আমরা মিটিং ডাকি, এই মাসে আমরা ক্লাবগুলো আছে, এনজিওগুলো আছে, পুলিশ প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, সবাইকে নিয়ে বসে আমরা কীভাবে পুজোর আগে প্রত্যেককে নিয়ে যাতে পুজোটা সুন্দরভাবে মালদার যে ঐতিহ্য আছে পুজোতে কোথাও কোনো গণ্ডগোল হয় না সেই ঐতিহ্য বজায়, এবং COVID-19 যে নিয়মাবলীগুলো আছে সেগুলো পালন করে যেন সবাই পুজো করে, এবং যারা দর্শনার্থী আছেন তারাও যেন সেই নিয়মটা মেনে প্রতিমা দেখতে বিরাম আনন্দ করুন, সেই আবেদনটা আমরা রাখবো। কিভাবে পুজোটা পুজোটা আমরা যেহেতু এবার করোনা এবং অনেক এই করোনা পরিস্থিতিতে অনেকজনের চাকরি চলে গেছে, অনেকের কাজ চলে গেছে, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে চাঁদা তুলব না। এই ক্ষেত্রে আমরা পূজা কি করে করব বলতে আমাদের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন উনি 50,000 টাকা করে দিচ্ছেন, উনি সময় মতো টাকা দিয়েছেন, সেই টাকা এবং আমাদের ক্লাব সদস্যরা যারা অ্যাক্টিভ মেম্বার আছে তাদের টাকা নিয়ে আমরা এবছর পুজোটা করছি। ছোট করেই করছি পুজোটা, লাইটের ব্যবস্থা আমরা এবছর কিছু করিনি, যেটা দরকার সেটাই করেছি, মানে সামান্য লাইট যেটা দরকার হবে সেটাই করব। করোনার জন্য আমরা ব্যবস্থা করেছি যে আমরা গেট বড় রেখেছি, গেটটা বড় দুদিক খোলার চেষ্টা করছি যাতে দুদিকে খোলা থাকে, এবং আমরা স্যানিটাইজারের ব্যবস্থা করেছি, এবং যে সমস্ত দর্শনার্থীরা এই মাস্ক পরে আসবেন না তাদের জন্য মাস্কের ব্যবস্থা রেখেছি, মানে আমাদের মণ্ডপে প্রবেশ করতে হলে মাস্ক আর স্যানিটাইজার একদম লাগবেই। যদি না পরে আসে তাহলে কি আপনারা? হ্যাঁ, যদি তারা যদি কেউ না পরে আসে তারা তাহলে আমরা সেটার ব্যবস্থা করে দেবো, আমরা মাস্ক দিচ্ছি তাদের সাহায্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়ে আমাদের অনেকটাই সহযোগিতা হয়েছে, মানে অনেকটাই আমরা এগিয়ে যেতে পারবো। অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। আপনার নাম? আমার নাম গোপাল সাহা, সহ সম্পাদক বালুচর কল্যাণ। আমাদের করোনার জন্য এবছর প্রতি বছর আমাদের বাজেট 4-5 লাখ টাকা হয়, এবছর করোনা পরিস্থিতি থেকে আমরা বাজেট সামান্য 1 লাখ টাকা 1,25,000 বাজেট করেছি। পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুদানটা দিয়েছে অনুদান আর আমাদের ক্লাব মেম্বারশিপ নিয়েই আমরা পুজোটা করছি এবছর। চাঁদা এবছর আমরা চাঁদা বাইরেরও চাঁদা তুলবো না, পাড়ারও চাঁদাটা তুলবো না আমরা। এবার কেন যে করোনা পরিস্থিতি মানুষের ব্যবসা নাই, যারা পাবলিক সংস্থায় কাজ করে তাদের কাজ নেই, এই পরিস্থিতিতে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এবছর চাঁদাটা নিবো না। মুখ্যমন্ত্রী টাকাটা থেকে উপকৃত? হ্যাঁ, আমরা এই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে টাকাটা দিয়েছেন তাতে আমরা খুব উপকৃত হয়েছি, আর ক্লাবের পুজোটা আমরা এবার পার করতে পারছি আর কি। কী কী বিধি রেখেছেন? আমরা বিধি রেখেছি, আমরা মিনিমাম ডিস্টেন্স বজায় রেখে মানুষ ঢুকবে, প্রবেশ পথ আর বাইর পথটা মোটামুটি আমাদের একটা রাস্তা থাকে। এবছর আমরা প্ল্যানিং করেছি আমরা প্রবেশ পথ একটা করবো আর বাইর পথটা অন্যদিক দিয়ে যাবে আর কি। স্যানিটাইজার থাকবে, মাস্ক থাকবে, এগুলো প্রত্যেক দর্শনার্থীকে দেওয়া হবে, আর অঞ্জলি যা দিয়ে দেবে 20 জন করে, প্রশাসন যেটা বলেছে আমাদের 20 জন করে মণ্ডপে ঢুকিয়ে অঞ্জলি ডিস্টেন্স বজায় রেখে অঞ্জলিটা দেওয়া হবে। যারা মাস্ক পরে আসবে না তাদের জন্য আমরা মাস্ক ক্লাব থেকে বিতরণ করা হবে। হ্যাঁ, এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের পুরো স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। আপনার নাম? পরিচয়? আমার নাম প্রভাত চৌধুরী, ক্লাব সম্পাদক। আজকে খন্তা বুদে এসেছিলাম আমি এখানে, একটা গরিব খুব মেয়ে, বাবা নেই, মা আছে এখানে। আমি শুনেছি, কালকেই শুনেছি, রাত্রে আমি মালদায় ছিলাম, তো এখন এসে আর্থিক সাহায্য করলাম। এখানে দেখলাম তাদের আরও চাল টাল আবিজাবির একটু অসুবিধা আছে,
তা মেম্বারকে দায়িত্ব দিয়েছি, উনি বলবে আমাকে, ওগুলা জিনিস সব করে দেওয়া হবে আর কি। কীভাবে সাহায্য করলেন এই পরিবারে? শুনুন, আমার তো আমি তো এই লাইন থেকে আগে ক্লাব রাজনীতিতে ছিলাম, আমি সাহায্য করি, এগুলা তো আমার, এটা আমার প্রফেশনাল কাজ ছিল। তো যতটি পারি মানুষের পাশে দাঁড়াবো এইটুকু আশা রেখেছি, আগামীতেও দাঁড়াবো, সব দিন দাঁড়িয়ে আসছি, চেষ্টা করবো কি আরও যেন পাশে যেতে পারি। এখনও ঘরের ব্যবস্থা হয়নি সরকারের পক্ষ? শুনুন, এর আগে আমাদের যেটা লিস্ট ছিল সেটা তো আমাদের করা ছিল না, তৃণমূল আমরা এসে বাংলা আবাস যোজনাতে এদের পরিবারের নাম আছে, আর কন্যাশ্রীর জন্য একটু মানে এনারা তো বেশি কিছু জানে না, হয়তো একটু অসুবিধা হয়েছে, ব্লকে গেছে কাউকে পাইনি, মেম্বার সঙ্গে যোগাযোগ করিনি, তো আমি এখন মেম্বারকে দায়িত্ব দিলাম, ওটা আমি স্পেশালি বিডিও সাহেবের সঙ্গে করে ওটা ব্যবস্থা করে দিচ্ছি আর কি। দেখুন, আগামীতে পাশে দাঁড়াবো, যেরকম আমাদের খবর পাবো ওই হিসাবে, যে হিসাবে যেখানে জরুরত আছে দাঁড়াবো এদের পাশে। আমার নাম হচ্ছে বুলবুল খান, আমি হচ্ছি মালদা ডিস্ট্রিক্ট জেনারেল সম্পাদক তৃণমূল কংগ্রেস।